জেনেভা শহরে ভিয়া লা কাজা পার্ক ডেল খোলা আকাশের নিচে মনোমুগ্ধকর পরিবেশে ফ্যামিলিদের নিয়ে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে চাপাই নবাবগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইটালি হতে আমাদের সহকর্মী নাজনিল আক্তার জানান সাংগঠনিক সম্পাদক খায়ুল ইসলামের সঞ্চালনায় কোরআন তেলাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় পাশাপাশি ছোট ছোটো কোমলমতি শিশুদের জন্য ছিল কোরআন তেলাওয়াত দৌড় প্রতিযোগিতা চামচ খেলা বল নিক্ষেপ ও বালিশ খেলা হাড়িভাঙ্গাসহ আরও অনেক কিছু সকলে একসাথে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরে অনেক আনন্দিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলার অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলী সভাপতি সোহেল কবির সহ সহসভাপতি মমিনুল হক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক সাগর আলী সহ আরও অনেকে এরকম একটি প্রোগ্রাম করতে পেরে সকলেই অনেকে আনন্দ প্রকাশ করেছেন